পুনৰ স্বাগতম আপুনি চাই আছে সুপাৰ প্ৰাইম বৰপেটাত কংগ্ৰেছৰ দীপ বায়নক প্ৰাৰ্থী ঘোষণা কৰাত ক্ষুণ্ণ হৈ পৰিছে হৰভোগৰ চিপিএম দলৰ বিধায়ক মনোৰঞ্জন তালুকদাৰ বৰপেটা প্ৰাৰ্থী হোৱাৰ ইংগিত মনোৰঞ্জন তালুকদাৰৰ বিৰোধী মিত্ৰজোঁটৰ বৈঠকত বৰপেটা আসন এৰি দিয়াৰ কথা আছিল চিপিআইএমক বৰপেটা লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী হোৱাৰ কথা আছিল মনোৰঞ্জন তালুকদাৰ কিন্তু তাৰ পাছতো কংগ্ৰেছে বৰপেটা সমষ্টি এৰি নিদিয়াত ক্ষুণ্ণ হৈ পৰিছে হৰভোগৰ বিধায়ক বৰপেটা সমষ্টিৰ পৰা নিৰ্বাচন খেলাৰ ইংগিত দিলে এইবাৰ মনোৰঞ্জন তালুকদাৰে বুধবাৰে চিপিআইএমৰ ৰাজ্যিক সম্পাদক মণ্ডলীৰ বৈঠকত চূড়ান্ত হ'ব বৰপেটাৰ চিপিআইএমৰ প্ৰাৰ্থী আমি অসমৰ বাস্তৱ অৱস্থা চাই যদিও আমাৰ তিনি চাৰিখন ছিটত খেলাৰ সামৰ্থ্য আছে কিন্তু আমি এখন ছিটতে আমি কনচেনট্ৰেট কৰিছিলোঁ আৰু বৰপেটা লোকসভা ছিটখন খেলিম বুলি আমি ঐক্যমঞ্চক জনাইছিলোঁ কিন্তু আজি শেহতীয়াভাৱে কংগ্ৰেছে যি প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰি দিলে তাত আমি স্তম্ভিত হৈছোঁ তেওঁলোকে তেৰখন আসনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰাৰ কথা কৈ পেলাই অসমত বিৰোধী ঐক্যমঞ্চক সমুলঞ্চে নচ্ছাদ কৰিলে দ্বিতীয়খন প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশৰ পাছতে কংগ্ৰেছৰ কটাক্ষ উপসভাপতি অতুল বৰাৰ শাসকীয় পক্ষৰে যুঁজত এজনো কংগ্ৰেছ প্ৰাৰ্থী টিকিব নোৱাৰে বুলি কৈ মন্ত্ৰী অতুল বৰাই নিজৰ বক্তব্য আগবঢ়ায় বৰ্তমান সময়ত সমগ্ৰ দেশত কংগ্ৰেছৰ অৱস্থাটো দেশবাসীয়ে দেখিছে আৰু আমাৰ ৰাজ্যখনত জনসাধাৰণে দেখি আছে কেনে বিপৰ্যয়ৰ যে তেওঁলোক মুখামুখি হ'ব সেয়াও পূৰ্বেই অনুমান কৰিব পাৰিছে বিশেষকৈ আগন্তুক লোকসভা নিৰ্বাচনত আৰু যোৱা দিনকেইটাত আমাৰ চৰকাৰে ৰাজ্যখনৰ বিকাশৰ বাবে প্ৰায় 25,000 কোটিতকৈও অধিক কোটিৰ প্ৰকল্পৰ আধাৰশিলা ক'ৰবাত ভূমিপূজন শিলান্যাস এইখিনি সম্পূৰ্ণ কৰিছে যিটো সময়ত উন্নয়নৰ ঢল বৈছে আৰু সেই সময়ছোৱাতেই সন্মুখত নিৰ্বাচন গতিকে ৰাইজে সকলোবোৰ কথা বুজি পাইছে কাৰণ আজিৰ চৰকাৰ আৰু কংগ্ৰেছৰ চৰকাৰৰ কাম কাজৰ তুলনা যদি কৰে মানুহে বুজি পাব আচলতে কাক সমৰ্থন কৰিব লাগে কাক বিৰোধিতা কৰিব লাগে মইতো কৈছোঁ যে এইবাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি এ জি পি আৰু ইউ পি পি এলে য'ত প্ৰাৰ্থিত্ব দিছে সকলোবোৰ আসনতেই জিকাৰ সম্ভাৱনা যোৰহাট লোকসভা সমষ্টিৰ পৰা গৌৰৱ গগৈ প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছতে মাজুলী কংগ্ৰেছ শিবিৰত আনন্দৰ উল্লাস আতচবাজিৰে আবতৰীয়া দীপাৱলী কংগ্ৰেছৰ মাজত গড়মূৰস্থিত ৰাজীৱ ভৱনত আনন্দ উৎসাহ প্ৰকাশ কৰে ইয়াৰ ফটকা আতচবাজি মাজুলী কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত গৌৰৱ গগৈৰ প্ৰাৰ্থিত্ব পোৱাৰ পাছতে জিন্দাবাদ ধ্বনি দিছে এইসকল কংগ্ৰেছীয়ে আমাৰ সাংবাদিক ভাস্কৰ জ্যোতি কটকী তেওঁলোকৰ সৈতে আছে গৌৰৱ গগৈ প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছতে মাজুলীৰ ৰাজীৱ ভৱনৰ সন্মুখত আনন্দ উল্লাস দেখা পোৱা গৈছে কংগ্ৰেছী সকলো ওলাই আহি আচলতে এনেদৰে আনন্দ উল্লাস কৰিছে আতচবাজিৰে মই সামগ্ৰিক পৰিৱেশে কৈছোঁ মাজুলীৰ গড়মূৰস্থিত ৰাজীৱ ভৱনৰ সন্মুখত আচলতে সকলো আহি ইয়াত উপস্থিত হৈছে আৰু গৌৰৱ গগৈ প্ৰাৰ্থিত্ব লাভৰ যোৰহাট লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছতে বৰ্তমান সময়ত ৰাজীৱ ভৱনৰ সন্মুখত এনেদৰে আনন্দ উল্লাস দেখা পোৱা গৈছে আৰু আমি সামগ্ৰিক পৰিৱেশ পাইছোঁ মন্তব্য লৈ আচলতে আপোনালোকে যি আশা কৰিছিলে যি আশা কৰিছিলে গৌৰৱ গগৈয়ে আজি প্ৰাৰ্থিত্ব লাভ কৰিলে তেওঁ যোৰহাট লোকসভা যোৰহাটবাসীৰ লগতে মাজুলীবাসী আজি উৎফুল্লিত অসমৰ এজন সুযোগ্য সন্তান তৰুণ গগৈদেৱৰ সুযোগ্য সন্তান ভাৰতবৰ্ষৰ যুৱকন্ত গৌৰৱ গগৈ জিন্দাবাদ আজি মাজুলীবাসী উৎকণ্ঠাৰে বাট চাইছিল তেখেতক আদৰিবৰ বাবে এ আই চি চিক আমি ধন্যবাদ জনাইছোঁ এজন সুযোগ্য সন্তানক অসম মাতৃৰ এজন সুযোগ্য সন্তানক বৈশিষ্ট্যকন্ত গৌৰৱ গগৈক যোৰা লোকসভাৰ সভাৰ পৰা প্ৰাৰ্থিত্ব দিয়াৰ বাবে আজি আমি মাজুলীবাসী উৎফুল্লিত হৈ পৰিছোঁ আৰু হিয়া উজাৰি ভোট দিবৰ বাবে আমি সাজু হৈ আছোঁ নিশ্চিতভাৱে আচলতে গৌৰৱ গগৈ হিয়া উজাৰি ভোট দিব সাজু হৈছে আৰু প্ৰাৰ্থিত্ব লাভৰ পাছতে আচলতে আপোনালোকে ৰাজীৱ ভৱনৰ সন্মুখত আনন্দ গৌৰৱ গগৈ কেৱল অসমৰ নেতা নহয় সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ নেতা যিগৰাকী গৌৰৱ গগৈক অমিত শ্বাহৰ দৰে ব্যক্তিয়ে ভয়ত কম্পমান হৈ থাকে তেনে এজন নেতাক মাজুলীবাসীয়ে
জোয়ার সমষ্টি হয়ে আমি লাভ করছো। ইয়াতে সৌভাগ্য একো কথা নাই যেদরে মাজুলীবাসী রাইজে সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হিসাবে ইয়া উজাড়ি ভোট দিয়েছিল, ঠিক তেনেদরে আমার আশাবাদী মাজুলীবাসী রাইজে গৌরব গগৈ ডাঙরিয়া হিয়া উজাড়ি মরম করব আর বিপুল ভোটার মাজুলীর পর ভোট দিয়ে সংকটলে পঠিয়াব বলে আমি আশাবাদী। ইফালে বিধায়ক ভুবন গামে গৌরব গগৈ প্রার্থিত্ব লাভ করার পাছতে কেইবাটাও মন্তব্য করেছে। মাজুলীর পৰা 6,000তক বেছি ভোট গৌরব গগৈ নাপায় বলে মন্তব্য করেছে ভুবন গামে। মিয়া অঞ্চলত প্রার্থিত্ব পোৱা হলে ভোট পালেহেতেন, কিন্তু যোরহাটত আহি গৌরব গগৈ নিজের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করলে বলে কটাক্ষ করে ভুবন গামে। গৌরব গগৈ প্রার্থিত্ব লাভ করে জোয়াত কমিটি জিকিব পারব বলে ভাবি নাকি? সম্ভবই নহয়, কারণ তেখেতের দেউতা 15 বছর চিমিনিষ্টার আসিল না। মাজুলীর কারণে কিবা কাম করলে যিজন বাপেকে তেখেতের দেউতাক যেতে চিফ মিনিষ্টার হওয়ার পিছর এদিন মাজুলী একো কাম নকরিলে কি পিতৃকে কিবা কাম করব বলে ভাবে নাকি? এটা আপনি চাও, এই সময়ত যোরহাট মাজুলী দলঙর কারণে মাজুলী ডিস্ট্রিক্টর কারণে আমার সত্র অধিকার ছাত্র সংগঠন কি আন্দোলন করেছিলেন, গুরুত্ব দিয়েছিল না? একোতো গুরুত্ব নিদিলে। আমার দিনত আমার বিজেপি সরকার দিনত আন্দোলন নকরাকে যোরহাট মাজুলী দলং পালো, দুনাগুড়ি দলং পালো, দুনাগুড়ি লক্ষিমপুর দলং পালো, জিলা পালো, প্রত্যেকটু গলে গলে রাস্তা বনাই দিলে, কি কই দিয়া নাই? কারণ এই মাজুলী মানুষ কইছে আপনার আজি টার্গেট কই দিছো, যদি 6,000 পা গৌরব গগৈ বেশি ভোট পায় মোক কব। ধুবুরীর ভাড়াঘর থাকি সমষ্টির সুকে কোণে ঘুরেছে রকিব হোসেনে। পুয়া ধুবুরী শহরের যাত্রা আরম্ভ করে বিয়লি জলেশ্বরত উপস্থিত হল ধুবুরীর কংগ্রেসের প্রার্থী রকিব হোসেন। জলেশ্বরের কংগ্রেস বিধায়ক আফতাবউদ্দিন মোল্লার লক্ষ্মীপুরের ঘর আয়োজিত ইফতার পার্টিত দলে বলে অংশ ললে রকিব হোসেনে। যিজন নেতায় এনকাউন্টার করে, যিজন নেতায় পত্নীর স্বামীক বিচ্ছেদ করে, সেইজন নেতার লগত ইয়েডিএফ সার দরে থাকে বলে কটাক্ষ করলে রকিব হোসেনে। এবার ধুবুরীর ইসলাম ধর্মী লোকর শত্রু বদরুদ্দিন আজমলক রাইজে বিদায় দিব বলে ভবিষ্যৎবাণী রকিব হোসেনের। রমজানের প্রথম দিনটাতেই কংগ্রেসের প্রার্থিত্ব পাওয়া বাবে নিজকে সৌভাগ্যবান অনুভব করা বলে জানালে রকিব হোসেনে। উপবাসে থাকি রোজা ধরে ইফতারের সময় একটা খবর পাইছো, এই খবর মই ভাবো যে সুদূর প্রহরী হব, কেবল মোরে ভাল নহয়, সাধারণ রাইজর ভাল হব, দুখিয়া রাইজর ভাল হব, মিলা প্রীতি হব, আমার সমাজ একেলগে যে সন্দেহর ভাব আছে যে ভাবিলে দুখিয়া হয়ে সকলে একেলগে মিলিজুলি আগবার একটা ভাল ধরা বলে মানে ভাবিছো। গতি রমজান মাহত প্রথম দিনটি আপনাদের সোধার জন্য ঠিক ইফতারের আত্মীয় সময়তে এই ধরনের একটা শব্দ নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ কথা, সময় প্রত্যেক সময় বিষয়ে সকলের কারণে ভাল লাগছে আর সেখানে মনে ভাবি যে মোকাবিলা ভাল লাগছে। এবার গুয়াহাটীত আসর জোর সমদল, শহীদ ন্যাসত প্রতিবাদী কার্যসূচী, কার বিরোধিতাত প্রতিবাদ সাব্যস্ত করলে সদৌ ছাত্র সন্থায় আর বহু সংখ্যক আসুর সদস্য হাতত জোর লই এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করে। আহৈ আহ ওলায়া ধ্বনি আকৌ এবার আসুর মঞ্চত, আসুর এয়া শহীদ ন্যাসত প্রতিবাদ। ইতিমধ্যে আসুর তরফের কোয়া হয়েছিল যে গণতান্ত্রিক আর সুস্থ প্রতিবাদ সাব্যস্ত করব, রাজপথত গণতান্ত্রিক আন্দোলন চলিব আর আইনি যুজখনও সমান্তরলভাবে চলা দিব, দুয়োটা ক্ষেত্রতেই যুঁজ চলি যাব নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে। আর তারবাবে আজি সন্ধ্যার সময় আসুর এই জোর লৈ সমদল কার্যসূচী, প্রতিবাদ কার্যসূচী শহীদ ন্যাসত গ্রহণ করা হয়। আজি কোনো ছাত্র সন্থার 30টা জনগোষ্ঠীয় সংগঠন আহ্বান ক্রমে সমগ্র প্রত্যেক জেলা সদর জোর লয় শোভাযাত্রা করে প্রতিবাদ, ইয়ার পিছন সত্যাগ্রহ কার্যসূচী লওয়া হব। আমার আন্দোলন হিংসার স্থান নাই, অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, একে সময় আইনগত যুজু চলিব। 2019 চনের 13 ডিসেম্বর তার বিরুদ্ধে কদৌ ছাত্র সন্থায় প্রথম উচ্চতম ন্যায়ালয় আবেদন দিয়েছিল, উত্তর পূর্বাঞ্চলের প্রথম আবেদন, আর এটা নিয়মাবলী আমার উপর জাপি দিছে
আজি কোনোখন ছাত্র সন্থাই নিয়মাবলী প্রত্যাহ্বান জনাই তাক বাতিল করবলৈ আজি উচ্চতম ন্যায়ালয়ত গোচর ধরেছে। গতিকে আমার শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আর আইনগত যুজ সমানে চলি থাকি। আর আমার মূল প্রশ্ন প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রীর প্রতি, যে ইনার লাইন পারমিট থাকা উত্তর পূর্বাঞ্চলের রাজ্য সমূহ রেহাই দিছে, ষষ্ঠ অনুসূচী এলাকা সমূহ রেহাই দিছে। আমার প্রশ্ন হল, উত্তর পূর্বাঞ্চলের যদি ইনার লাইন পারমিট থাকা রাজ্য ষষ্ঠ অনুসূচী এলাকা সমূহের কারণে যদি কা বেয়া, তাহলে উত্তর পূর্বাঞ্চলের বাকি অঞ্চলের কারণে কা কেনে ভাল হল? 35 জেলার ভিতর 8 জেলার কারণে কা বেয়া, বাকিবুর জেলার কারণে কেনে ভাল হল? কোকরাঝার, চিরাং, তামুলপুর, বাস্কা, উদালগুড়ি, কার্বি আলং, পশ্চিম কার্বি আলং, ডিমা হাসত কা প্রযোজ্য নয়? 35 জেলার ভিতর 8 জেলার কা প্রযোজ্য নয়? 35 জেলার ভিতর 8 জেলার কারণে কা বেয়া, বাকি ঠাইর কারণে কেনে কা ভাল হল? ঐতিহিক চুক্তি পিছল চুক্তির মর্মে 71 চনলৈকে অহা হিন্দু মুসলমান থাকিব, তার পিছনে এজনো বিদেশী থাকিব নয়। দরে সরু রাজ্য আমি অবৈধ বাংলাদেশি বোঝা আমি নলও, স্পষ্ট কথা। আর কাখন জাতিদ্বংসী, খিলঞ্জিয়া বিরোধী, উত্তর পূর্বাঞ্চল বিরোধী, অসাংবিধানিক, সাম্প্রদায়িক চুক্তি উলঙ্ঘাকারী, এই এই কা আমি মনা নাই, কা নেমানু। আর উত্তর পূর্বাঞ্চলের খিলঞ্জিয়া মানে কা মনা নাই, কা নেমানু। আর আমার আন্দোলন অহিংস শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে চলি থাকিব, আইনগত যুযোগ। আজি 43 গৰাকী প্রার্থীরে কংগ্রেসে প্রকাশ করলে দ্বিতীয় প্রার্থী তালিকা। দ্বিতীয় প্রার্থী তালিকাত আছে কমলনাথ আর অশোক গেহলটর পুত্রর নাম। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথর পুত্র নকুলনাথর লগতে রাজস্থানের প্রার্থী হব প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটর পুত্র ভৈরব গেহলট। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপালে ঘোষণা করলে লগতে মধ্যপ্রদেশ আর রাজস্থানের 43 গৰাকী প্রার্থীর নাম। মধ্যপ্রদেশের সিনওয়ারা সমষ্টির প্রার্থী হল নকুলনাথ। বর্তমান সিনওয়ারার সাংসদ হিসাবে কার্যনির্বাহ করে আছে নকুলনাথে। কিছুদিন পূর্বে পুত্র নকুলনাথের সঙ্গে কমলনাথে কংগ্রেস এরি বিজেপিত যোগ দিব বলে প্রচার হয়েছিল উড়া বাতরি। আনকি কংগ্রেসত যোগ দিবল পিতা পুত্রই দিল্লী অহা বলেও চর্চা চলিছিল দেশের রাজনীতি। রাজস্থানের জালোরে সমষ্টির প্রার্থী হব এটা ভৈরব গেহলট। 2019 নির্বাচনত বিজেপির গজেন্দ্র সিং শেখাবতর হাতত যোধপুর সমষ্টিত পরাস্ত হয়েছিল ভৈরব শেখাবত। মঙ্গলবারে ঘোষণা করা 43 গৰাকী প্রার্থীর ভিতর ওবিসির 13 গৰাকী, অনুসূচিত জাতির 10 গৰাকী, অনুসূচিত জনজাতির 9 গৰাকী, 1 গৰাকী ইসলাম ধর্মাবলম্বী আর বাকি থাকা 10 গৰাকী প্রার্থী হল সাধারণ জাতির। হামলোগোনে আজ 43 ক্যান্ডিডেট কি ঘোষণা করি হে, জিসমে আসাম সে 12, গুজরাত সে 7, মধ্য প্রদেশ সে 10, রাজস্থান সে 10, উত্তরাখণ্ড সে 3 আর দমন এন্ড দিউ সে 1 ক্যান্ডিডেট কি ঘোষণা করি হে। তো কুল 43 ক্যান্ডিডেট হে। ইসকি মুখ্য বিশেষতা ইয়ে হে কি ইসকে অন্দর 76.7% 76.7% এসসি এসটি আর ওবিসি ইসকে অন্দর লিস্ট মে হে। আর যুবাও কি আগে বাত করেন, কম উমর কে লোগো কি আগে বাত করেন, তো ইতনে হি 76.7% যানি 43 মে সে 33 লোক 60 বর্ষ সে কম হে। তো ইয়ে ইস লিস্ট কি বিশেষতা হে। আর হাম উমীদ করতে হে কি ইয়ে আচ্ছে ক্যান্ডিডেটস হে জিনকো জনতা চুন করকে ভেজেগি, কি কংগ্রেস কে দ্বারা দি যা রহি গ্যারান্টিজ কো সংকল্প কো পুরা করনে কে লিয়ে ইয়ে সবি লোক লোকসভা মে যা করকে কংগ্রেস পার্টি কে সোচ কো কংগ্রেস পার্টি কি বিচারধারা কো মজবুত করেন।